আমার নাম তন্ময়, আমি মানুষের জন্য ফাউন্ডেশনে ক্যাপাসিটি ডেভেলপমেন্ট ইউনিটে কাজ করি এবং একই সাথে নদীরক্স প্রজেক্টের সাথে জড়িত। নদীরক্স প্রজেক্ট জলবায়ু বাঁচানোর, নদী বাঁচানোর প্রজেক্ট, এবং বাংলাদেশে এটা বোধহয় প্রথমবারের মতো হচ্ছে যে সঙ্গীতের মাধ্যমে, সংস্কৃতির মাধ্যমে, তরুণ প্রজন্মকে উজ্জীবিত করার মাধ্যমে আমরা নদীকে বাঁচাতে চেষ্টা করছি। আমরা জানি বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে জলবায়ু পরিবর্তনের যে সকল তো দেশ এই জলবায়ু পরিবর্তনের ক্ষতির সম্মুখীন হয়েছে, বাংলাদেশ তাদের মধ্যে অন্যতম। আমাদের এখানে আমরা দেখছি সমুদ্রপৃষ্ঠ থেকে ভূমির উচ্চতা বেড়ে যাচ্ছে এবং একই সাথে লবণাক্ততা বাড়ছে এবং বিভিন্ন সময়ে আমাদের প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে, নদী ভাঙন হচ্ছে, বন্যা হচ্ছে। সেই ক্ষেত্রে এই নদীরক্স প্রজেক্ট আমাদের এই নদী ভাঙনকে ঠেকানোর জন্য, জলবায়ু পরিবর্তনের আমাদের মিটিগেট করার জন্য একটা বড় ভূমিকা রাখবে বলে আমরা আশা করছি। আমরা বিশ্বাস করি তরুণ প্রজন্ম সঙ্গীতের মাধ্যমে জেগে উঠবে, তারা উজ্জীবিত হবে এবং নদীর কাছে ফেরত যাবে, যাতে করে আমরা আমাদের শৈশবে যে নদী পেয়েছিলাম, আমরা যেভাবে নদীকে আপন করে নিয়েছিলাম, আমরা ঠিক সেই জায়গায় আবার ফেরত যাব। আমরা সবাই জানি যে বাংলাদেশ দীর্ঘদিন ধরে জলবায়ু পরিবর্তনের ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে অন্যতম। আমরা দেখছি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে, আমরা দেখছি পানির লবণাক্ততা বাড়ছে এবং এর ফলে মানুষের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। আমরা এও দেখছি যে হিমালয়ের বরফ গলে নদীগুলো প্লাবিত হচ্ছে এবং অনাবৃষ্টি হচ্ছে, অতিবৃষ্টি হচ্ছে এবং এর ফলে সরাসরি মানুষের জীবন জীবিকার পরিবর্তন হচ্ছে এবং এই পরিবর্তনগুলো সবই প্রায় নেতিবাচক পরিবর্তন। আমরা দেখছি ফসলের উৎপাদন হানি হচ্ছে এবং ক্ষতি হচ্ছে মানুষের জীবন জীবিকা। সেক্ষেত্রে আমরা মনে করি এই জলবায়ু পরিবর্তনের ক্ষতিগ্রস্ততা থেকে বেরিয়ে আসতে হলে আমাদের নদী বাঁচাতে হবে এবং নদী বাঁচানোর জন্যই আমাদের এই নদীরক্সের প্রজেক্ট। আমার দেশের বাড়ি গাইবান্ধা, আমাদের এলাকার অন্যতম প্রধান নদী ঘাগট। আমরা ছোটোবেলায় দেখেছিলাম ঘাগট নদীতে প্রচুর পানি থাকত এবং একটা নদী মনে হতো, কিন্তু এখন আমরা বলি নদী মরে যাচ্ছে, তার মনে একটি জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে। নদী একটা জীবনের মতোই আমাদের কাছে এবং সেই নদীর দুপার ভাঙছে, মানুষ অসহায়ের মতো বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, উদ্বাস্ত হচ্ছে। সো সেই ঘাগট নদীর কাছে আমার কাছে মনে হয় আগের যেভাবে প্লাবিত হতো, আগের যেভাবে স্রোত বয়ে যেত, এখন সে স্রোত আর বয়ে যাচ্ছে না এবং নদী ভাঙনের ফলে দেখা যাচ্ছে মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে, তাদের ফসল হানি হচ্ছে এবং তাদের জীবন জীবিকায় একটা বড় পরিবর্তন চলে আসছে, যার ফলে মানুষ আগের চেয়ে আরও বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, আরও বেশি দরিদ্রতা তাদেরকে গ্রাস করছে। আমরা তাই সবাই একসাথে সবাইকে উজ্জীবিত করি, তরুণ প্রজন্মকে উদ্দীপিত করি এবং আমরা বলি জলবায়ু বাঁচাতে চলো আমরা সবাই নদীর কাছে যাই।